প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ দেশ। এটি অস্ট্রেলিয়ার প্রায় 2000 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে তাসমান সাগরে অবস্থিত। অসংখ্য ক্ষুদ্র দ্বীপের সমন্বয় গঠিত একটি দ্বীপ দেশ নিউজিল্যান্ড। তবে এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি দ্বীপ হল স্টুয়ার্ট দ্বীপ এবং ক্যালহাম দ্বীপ। নিউজিল্যান্ডে এখনও কিছু গ্রামে বেড়াতে যাওয়া নারীদের গায়ে গা বা বক্ষ বন্ধনীয় টিকে একটি নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে রেখে আসতে হয়। এখনও ওই গ্রামগুলিতে ঘুরতে গেলে পুরোটো গ্রাম বা এর গ্রাম বলে মনে হবে আপনার। এছাড়া ব্যক্তিতে সমকামীদের বিবাহ খুব সম্মানের সাথে দেখা হয়। নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষ ইউরোপ থেকে আসা। দেশটির চারপাশে কোনো স্থল প্রতিবেষ্টিত নেই, চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র। আজকের ভিডিওতে জানাবো নিউজিল্যান্ড সম্পর্কে অজানা তথ্য যা আপনি একজন বিদেশি হিসাবে জানতে চান। তাহলে চলুন ঘুরে আসি তাসমান সাগরের দেশ নিউজিল্যান্ড থেকে। প্রায় 700 বছর আগে ইউরোপীয় বিভিন্ন জাতি দেশটিতে বসবাস শুরু করে। দেশটির সংবিধানী নাম নিউজিল্যান্ড। ছোট বড় মোট 600টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি। এর আয়তন 268,000 বর্গ কিলোমিটার। দেশটিতে মোট 50 লক্ষ লোকের বসবাস। এদের মধ্যে অর্ধেকেই নাস্তিক, তারা কোনো ধর্মকে বিশ্বাস করে না। 37% লোক রয়েছে খ্রিস্টান। নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষ ইউরোপীয় বংশোদ্ভূত। এরা স্থায়ী মাওরি। মাওরি হল সর্বাধিক সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। এছাড়া উল্লেখযোগ্য এশিয়ার লোক বসবাস করে দেশটিতে। ইংরেজি নিউজিল্যান্ডের সর্বাধিক প্রচলিত ভাষা। নিউজিল্যান্ডের অধিবাসীকে কিউই বলা হয়। শুধু দেশটির মানুষকেই নয়, বরং দেশটির একটি প্রাণী ও একটি ফলের নাম রয়েছে কিউই। নিউজিল্যান্ডের দাপ্তরিক ভাষা তিনটি, একটি ইংরেজি এবং অন্য দুইটি হল মাওরি এবং নিউজিল্যান্ডের সাংস্কৃতিক ভাষা। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন এবং বৃহত্তম শহর অকল্যান্ড, যা রাজধানী থেকে 650 কিলোমিটার দূরে। ওয়েলিংটন শহর পৃথিবীর সবচেয়ে দক্ষিণের শহর এবং এই শহরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ বসবাসযোগ্য শহর। নিউজিল্যান্ড একটি উন্নত দেশ। 1642 সালে প্রথম ইউরোপীয় অভিযাত্রী ওলন্দাজ আবেল ট্যাসম্যান নিউজিল্যান্ডের নোঙর ফেলেন। 1800 শতকের শেষের দিকে অভিযাত্রী নাবিক মিশনারি ও নাবিকরা নিয়মিত এখানে আসতে থাকে। এরপর 1840 সালে ব্রিটিশ সাম্রাজ্য ও নিউজিল্যান্ডের মাওরি গোত্রগুলি একটি চুক্তি স্বাক্ষর করে এবং এর ফলে নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে। এ চুক্তি অনুসারে মাওরি ব্রিটিশের নাগরিকের সমান মর্যাদা দেওয়া হয়। এই সময় নিউজিল্যান্ডে ব্যাপকভাবে ইউরোপীয়দের বসবাস শুরু হয়। ইউরোপীয়দের বিচার ব্যবস্থা চালু হলে মাওরিরা তাদের বেশিরভাগ জমিজমা ইউরোপিয়ানদের কাছে হারিয়ে দরিদ্র হয়ে পড়ে। এর ফলে 1930 শতকের মাওরিদের মধ্যে এক ধরনের সংস্কৃতির বিপ্লব ঘটে। মাওরিরা বিরাট সংখ্যায় শহরে বসবাস শুরু করে এবং নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু করে। 1980 শতকে সরকারি হস্তক্ষেপ হ্রাস করা হয় এবং অনেক উদারপন্থী বাস্তবায়ন করা হয়। নিউজিল্যান্ড আন্তর্জাতিকভাবে মানব উন্নয়ন সূচকের দিকে অবস্থান করে। দেশটির জীবনযাত্রার মান, প্রত্যাশিত আয়ের উৎস, শিক্ষার মান, অর্থনৈতিক স্বাধীনতা, ব্যবসা বাণিজ্যের সুযোগ, গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার রক্ষা ইত্যাদি ক্ষেত্রে অগ্রসরমান একটি দেশ নিউজিল্যান্ড। পৃথিবীর সর্বাধিক বসবাসের শহরগুলির মধ্যে নিউজিল্যান্ডের শহরগুলো অন্যতম। নিউজিল্যান্ড দেশের অর্থনীতি যথেষ্ট উন্নত। দেশটিতে মানুষের জীবনযাত্রার মান অনেক ভালো এবং খরচ অনেক কম, কারণ চিকিৎসার 70% খরচ সরকার বহন করে থাকেন।
তাছাড়া শিক্ষা খাতে রয়েছে সরকারি অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা। এদেশে শিক্ষা খাত অনেক উন্নত, দেশটি 99% লোক শিক্ষিত। নিউজিল্যান্ডের মানুষের গড় আয়ু প্রায় 81 বছর। নিউজিল্যান্ডের ভৌগোলিক অবস্থান এমন যে আপনি যে অংশে গিয়ে দাঁড়াবেন না কেন, আপনার থেকে সমুদ্রের দূরত্ব থাকবে 118 কিলোমিটার দূরে। অর্থাৎ সমুদ্র উপকূল থেকে দেশটির সবচেয়ে দূরবর্তী স্থানের দূরত্ব মাত্র 118 কিলোমিটার। পৃথিবীর ইতিহাসে নিউজিল্যান্ড একটি নতুন দেশ। দেশটি মাত্র 400 বছর আগে আবিষ্কার হয়। দেশটি আবিষ্কারের পূর্বে তেমন কোনো অধিবাসী বা জনগোষ্ঠী ছিল না, কিন্তু যখন ব্রিটিশদের শাসন চলছে তখন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া আবিষ্কার হওয়ার পর পৃথিবীর বিভিন্ন অংশ থেকে এসে মানুষ বসতি আরম্ভ করে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে বলা হতো পৃথিবীর কারাগার, কারণ ব্রিটিশ শাসন আমলে শাস্তিপ্রাপ্ত লোকদের এদেশে এনে ছেড়ে দেওয়া হতো। নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণ বনাঞ্চল রয়েছে, আর এইসব বনাঞ্চলে বিভিন্ন রকম প্রাণী দিয়ে ভরপুর থাকলেও দেশটি সাপের অস্তিত্ব খুবই কম। এটি দ্বীপ রাষ্ট্র হওয়ায় সাপের পক্ষে বড় বড় মহাসাগর দিয়ে আসা সম্ভব হয়নি। নিউজিল্যান্ড মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি, অর্থাৎ মানুষের চেয়ে 9 গুণ ভেড়া রয়েছে দেশটিতে। বর্তমান দেশটিতে ভেড়ার সংখ্যা 4,50,00,000-এরও বেশি। শুধু ভেড়া নয়, দেশটির জনসংখ্যার চেয়েও বেশি সামুদ্রিক নৌকা রয়েছে, যার বেশিরভাগ সমুদ্রে বিভিন্ন রকমের খেলাধুলায় চিত্ত বিনোদনের জন্য ব্যবহার করা হয়। নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষ ইউরোপ থেকে আসা, বিশেষ করে ইংল্যান্ড থেকে। আর এখানে ইংল্যান্ডের মানুষের এতই প্রভাব যে ইংল্যান্ডের রানীকে এখানে রানী হিসেবে বিবেচনা করা হয়। নিউজিল্যান্ডে একটি আজব ব্যাপার হলো, দেশের কিছু অঞ্চলে আজব কথা বিদ্যমান, যার ফলে ওই অঞ্চলগুলিতে বেড়াতে যাওয়া নারীকে একটি কাজ করতে হয়, আর তা হলো তাদের গায়ে ব্রাকে একটি জায়গায় ঝুলিয়ে রাখতে হয়। এখন ওই গ্রামগুলিতে গেলে পুরো গ্রাম একটি ব্রায়ের রাজ্য মনে হবে আপনার। দেশটিতে সমকামী বিবাহ অনেক সম্মানের সাথে দেখা হয়, তাই তো এই ধরনের বিবাহে অনেকে উৎসাহিত হচ্ছেন। পৃথিবীতে ডেনমার্কের পর নিউজিল্যান্ডকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে মানুষের নীতি ও সততা বোধ অনেক বেশি, তাই তো দেশটির অনেক জেলখানা কয়েদিদের অভাবে বন্ধ হতে চলেছে। এছাড়া নিউজিল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে বিবেচনা করা হয়। নিউজিল্যান্ড পৃথিবীর প্রথম দেশ যে দেশে নারীদের প্রথম ভোটাধিকার সুনিশ্চিত করে। আগে কোথাও নারীদের ভোট দেওয়ার সুযোগ পেত না, সরকার নির্বাচিত হতো পুরুষের ভোটে। নিউজিল্যান্ডে আরেকটি মজার ব্যাপার হলো, পাবলিক প্লেসগুলিতে কেউ জুতা পরতে পারেন না, যেমন পার্ক, কফি শপ অথবা বিভিন্ন প্রদর্শনীয় স্থানগুলিতে। এই স্থানগুলিতে সবাই নিজেদের জুতোগুলো হাতে অথবা ব্যাগে করে রেখে দেন। নিউজিল্যান্ডের অর্থনীতি দক্ষিণ এশিয়ার অর্থনীতির মতো কৃষির উপর নির্ভরশীল। এদেশে সবচেয়ে বেশি উৎপন্ন দুগ্ধজাতীয় পণ্য। সারা পৃথিবীব্যাপী নিউজিল্যান্ডের ডেইরি বিখ্যাত। এছাড়া দেশটি হোলি কালচার অনেক বেশি প্রচলিত। নিউজিল্যান্ডের জিডিপি প্রায় $206 বিলিয়ন এবং তাদের মাথাপিছু আয় প্রায় $42,000। নিউজিল্যান্ডের মুদ্রার নাম নিউজিল্যান্ড ডলার। এক নিউজিল্যান্ড ডলার বাংলাদেশি 50 টাকার সমান। নিউজিল্যান্ডে পর্যটন অনেক জনপ্রিয়। সমুদ্রঘেরা দেশটিতে সমুদ্রের সৌন্দর্য তো রয়েছেই, পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে পার্ক, পাহাড়, লেক এবং ঝর্ণা রয়েছে। দেশটি পর্যটকের কেন্দ্রের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কুইন্স টাউন এবং অকল্যান্ড। এছাড়াও সম্পূর্ণ দেশটি পর্যটকের জন্য আকর্ষণীয় স্থান। এখানে ভ্রমণের জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সবচেয়ে উপযোগী সময়।
দেশটিতে বেড়ানোর খরচ মাঝামাঝি। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসেন নিউজিল্যান্ডে, কারণ দেশের পরিবেশ অত্যন্ত নিরাপদ এবং শান্তিপ্রিয়। তো বন্ধুরা, এই ছিল নিউজিল্যান্ড সম্পর্কে জানা অজানা কিছু তথ্য।